নিজেদের মধ্যে ঝামেলা তথা বচসার জেরে নিজেরই পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন নদিয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারীর বাসিন্দা আইটিবিপির 45 নম্বর ব্যাটালিয়নের জওয়ান মাসুদুল রহমান। সূত্রের খবর, এই ঘটনায় গুরুতর আহত আরও দুই জওয়ানের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার বস্তারে। জানা যায়, দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী জওয়ান। এদিন কিছু বিষয় নিয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে বিবাদ বাধে জওয়ান মাসুদুল রহমানের, কিন্তু বিবাদ চরমে পৌঁছলে হঠাৎই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে পাঁচ সহকর্মীকে হত্যা করে নিজেও আত্মঘাতী হন। বুধবার দুপুরে সে খবর বিলকুমারী গ্রামে পৌঁছতেই গভীর শোকের ছায়া নেমে আসে পরিবারসহ গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নদিয়ার বিলকুমারীর বাসিন্দা মাসুদুল রহমান 2008 সালে আইটিবিপিতে যোগ দেয়। বর্তমানে সে ছত্তিশগড়ের বস্তারে কর্মরত ছিল। পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে কোনো ছুটি না মেলায় মাসুদুল মানসিক স্থিরতা হারিয়েছিল। আর বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বিবাদ শুরু হলে মাসুদুল এই রকম ঘটনা ঘটিয়ে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হন। পরিবার সূত্রের খবর, 10 দিন আগে মা হানিফা বেগমের সঙ্গে মাসুদুলের কথা হয়েছিল। সে সময় বিয়ের ব্যাপারে আলোচনার জন্য তাকে বাড়ি আসার কথা বলেছিল মা, কিন্তু আবেদন জানালেও ছুটি নামঞ্জুরের কথা জানিয়েছিল মাসুদুল। তবে ঠিক কী কারণে মাসুদুল পাঁচ সহকর্মীকে হত্যা করে নিজে আত্মঘাতী হলেন সে বিষয়ে কিছুই জানতে পারেনি তার পরিবার ও গ্রামবাসীরা। এখন কবে মাসুদুলের দেহ বাড়ি ফিরবে সেই আশায় পরিবারসহ গোটা গ্রাম। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমাকে বলেছিল 2 মাস পরে ছুটি নিয়ে বাড়ি যাবো। খতরনাক জায়গা এখানে, এখানে মা বেরোনো যায় না, সব রাস্তাঘাটে বেরোনো যায় না, তাই আমি 2 মাস পরে ছুটি নিয়ে বাড়ি যাবো। এই 10 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে, আজও আমার ছেলে ফোন লেগেছে, আজও ফোন লেগেছে। আজকে ফোন কেউ তুলিনি, পরে একটা ছেলে ফোন করে বললো সে ডিউটি গেছে, 5টার সময় আসবে, 5টার সময় তোমাকে আমি বলবো। এই খবর আমার কাছে। ওকে কি ছুটি দিচ্ছিল না নাকি? নিশ্চয় তাই, সেটাই ঠিক, ওকে ছুটি দিচ্ছিল না। কঠিন সরকার আমাকে বলতো, মা তুমি খবরদার আমার জন্য কাঁদবে না, আমি বর্ডারে থাকি, খবরদার আমার জন্য কাঁদবে না। মা, আমার আর একটা ভাই আছে, তাকে তুমি দেখো, আমার কাছে যদি কোনো গন্ডগোল হয় আমাকে সরকার আগে তুলে নিয়ে যাবে, দিয়ে মিলিটারি পাঠাবে, আমরা সেরকম যুদ্ধ করবো না। মা তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমার জন্য কিচ্ছু কেঁদো না। ওর তো বিয়ে ঠিকও করছিল। হ্যাঁ, মেয়েও দেখাশোনা করছিল। তাহলে ছুটি দিলেই ঘটনাটা ঘটতো না? ছুটি দিলেই ঘটনাটা ঘটতো ওখানকার লোক খুব কঠোর, ওদের প্রশাসনের লোক খুব কঠোর, ওদের প্রশাসনের লোক ছুটি দিতে চায় না আমাকে। কিছু পাইতো মা, একজন 5 বছর বাড়ি যায়নি, একজন 6 বছর বাড়ি যায়নি, ছুটি দেয় না, ছুটি কম। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।